যখন আমাদের কোনো বিপদ আসে জানবেন, তখন কিন্তু আমরা প্রচণ্ডভাবে ঘাবড়ে যাই, আমরা বুঝে উঠতে পারি না তখন আমাদের কি করা প্রয়োজন। যে কোনো মানুষের দেখুন বিপদ তো নানান রকমভাবেই হতে পারে, তো আপনি হয়তো এমন একটা পরিস্থিতির মধ্যে এখন পড়েছেন, না সামনে যেতে পারছেন না পিছনে আসতে পারছেন, একমাত্র মনে মনে হয়তো ভগবানকেই ডাকছেন আর এই বিপদ থেকে কিভাবে মুক্ত হবেন সেটাই ভাবছেন। আজকে একটা ছোট্ট জিনিস আমি বলে দেব, এটা দারুণ কাজ দেবে, আপনারা উপকার পাবেন। যে কোনো রকমের সমস্যা বা বিপদে যখন আপনি পড়বেন, আপনি শুধু এটা উচ্চারণ করবেন, আপনি দেখবেন তৎক্ষণাৎ আপনার সেই সমস্যা বা বিপদটা কিন্তু পুরোটাই চলে যাবে। কারণ জানবেন মানুষের সমস্যাটা কিন্তু সব থেকে বড় জিনিস, সেখান থেকে আমরা কিভাবে কাটিয়ে উঠবো কিংবা বা সেই সমস্যার সমাধানটা কিভাবে হবে, এবং আলটিমেটলি এটা কিন্তু একটা দৈব শক্তির সাপোর্ট, এটা আমাদের মনে রাখতে হবে। কারণ বিপদ বা সমস্যা কিন্তু এমনি এমনি যাবে না, যখন ভগবানের আশীর্বাদ বা ঈশ্বরের সাপোর্ট যদি আমরা না পাই সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা সহজে হবে না। তো এমন একটা জিনিস আমাদের করতে হবে, আপনি যে সমস্যাই পড়ুন না কেন, যখন আপনি যে বিপদেই পড়ুন না কেন, আপনি রাস্তায় চলছেন একটা বিপদের মধ্যে আছেন, আপনি একবার জাস্ট একটু উচ্চারণ করে নিন, আপনি দেখছেন যে আপনি আর্থিক সংকটের মধ্যে পড়েছেন, জাস্ট একবার উচ্চারণ করে নিন, কোনো একটা মানুষ আপনাকে হুমকি দিচ্ছে, আপনাকে ব্ল্যাকমেল করছে, আপনাকে নানাভাবে জ্বালাতন করছে, আপনি একটু উচ্চারণটা করে নিন। অর্থাৎ যখন আপনি কোনো বিপদে বা আপনি কোনো ভালোবাসার সমস্যায় রয়েছেন, মোট কথা আপনি যখন কোনো সমস্যার মধ্যে থাকবেন সেই সমস্যায় কিন্তু এই জিনিস করলে একদম কারেন্টের মতন আপনারা কাজ পাবেন, অর্থাৎ আপনার সেই সমস্যাটা কিন্তু আর থাকবে না এবং সেই বিপদটা কিন্তু চলে যাবে। কারণ সব থেকে বড় ব্যাপার জানবেন যেটা হয়, সেটা হচ্ছে যখন আমরা বিপদে পড়ি না তখন আমাদের মাথা কিন্তু ভালো কাজ করে না, মানে আমরা একটা জিনিস তখন মনে মনে ভাবতে থাকি যে কিভাবে এই সংকট থেকে আমরা বেরিয়ে আসব, কিভাবে এই বিপদ থেকে আমরা বেরিয়ে আসব এবং এই বিপদ থেকে পরিত্রাণের আলটিমেটলি উপায়টা কী, কিভাবে আমরা বিপদ মুক্ত হব। তো এর জন্য আজকে একটা সহজ জিনিস আমি আপনাদেরকে বলে দেব, শুধুমাত্র এটা আপনি একবার করবেন এবং এর উপকার কিন্তু আপনি সব সময় পাবেন, এবং অবশ্যই তার জন্য শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি ভিডিও আপনার কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, তাহলে আমি নতুন যখনই কোনো ভিডিও ছাড়বো আপনারা সেই ভিডিওরটা পাবেন, দেখতে পাবেন। তো দেখুন আলটিমেটলি আমরা তাহলে সমস্যা যখন আমাদের আসবে বা বিপদ যখন আসবে শুধু আমাদের এই কাজটা করতে হবে, তাহলে কি হবে আমরা বিপদের থেকে পুরো রক্ষা পাবো এবং ঈশ্বর আমাদের সেই বিপদ থেকে রক্ষা করবেন। কিন্তু একটা কথা সাথে সাথে মনে রাখতে হবে যে যখনই আপনি বিপদ থেকে রক্ষা পাবেন অবশ্যই ঈশ্বরের নামটা একটু করবেন, কারণ জানবেন ঈশ্বরের নাম করার অর্থ হচ্ছে ভবিষ্যতে কিন্তু সেই ধরনের বিপদটা দ্বিতীয়বার না আসে। কারণ কি হয়, সেই ঘা সারলে যেমন ডাক্তারের কথা মনে থাকে না, একটা প্রবাদ আছে চলতি কথায়, ঘা সারলে ডাক্তারের কথা মনে থাকে না। দেখবেন যখন আমরা বিপদ কাটিয়ে উঠি বা বিপদ থেকে রক্ষা পাই তখন কিন্তু আমরা ভুলে যাই ভগবানকে ডাকতে, ঈশ্বরের নাম করতে। তো ঈশ্বরের নাম করার অর্থই কিন্তু এটাই, যাতে আমরা বিপদে না পড়ি বা যাতে আমাদের এই ধরনের কোনো বিপদ না আসে সত্যি কথা বলতে। তো আপনারা কি করবেন, খুব ভালো করে আপনারা এটা একটু লিখে নিন যদি পারেন, ওম হ্রিং শ্রিং মানসে সিদ্ধি করি হ্রিং নম, ওম হ্রিং শ্রিং মানসে সিদ্ধি করি হ্রিং নম, এটা একটা মন্ত্র, ওম হ্রিং শ্রিং মানসে সিদ্ধি করি হ্রিং নম। এই মন্ত্রটা আপনারা পারলে একটু খাতায় লিখে নিন, বা আমি যে মুখে বলছি এটাকে ডাউনলোড করতেও পারেন, বা এটাকে একটা মানে জাস্ট আপনি একটু শুনে নিতে পারেন ফোনের মধ্যে, ওম হ্রিং শ্রিং মানসে সিদ্ধি করি হ্রিং নম। এটা হচ্ছে বিপদ মুক্ত মন্ত্র, অর্থাৎ যখন আমাদের কোনো বিপদ আসবে বা আমরা কোনো সমস্যায় পড়ব তখন শুধু এই মন্ত্রটা মনে মনে একটু বলবো। কি কি মন্ত্রটা আছে, ওম হ্রিং শ্রিং মানসে সিদ্ধি করি হ্রিং নম, ওম হ্রিং শ্রিং মানসে সিদ্ধি করি হ্রিং নম। এবার দেখুন এটা আপনি কীভাবে পড়বেন, কখন পড়বেন, এটা একটা বড় প্রশ্ন। মন্ত্র আপনারা পেয়ে গেলেন,
কিন্তু অনেকের কাছে মন্ত্রটা কিন্তু পরিষ্কার হয়নি মনে হচ্ছে আমার। তার জন্য আমি আরো 2-3 বার আপনাদেরকে বলে দিচ্ছি, একটু দেখতে থাকুন। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, এই মন্ত্র পার্টিকুলার যখন আপনার সামনে বিপদ চলে আসবে, মনে করুন আপনি জলে যাচ্ছেন, সেখানে আপনার মনে হচ্ছে আপনার খুব বিপদ আছে, বা আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, আপনি রাস্তা দিয়ে হাঁটছেন আপনার মনে হচ্ছে আপনি কোনো একটা বিপদের মধ্যে আছেন, বা আপনি কোনো সমস্যার মধ্যে আছেন, বা আপনি কাজের জায়গায় প্রচণ্ড সমস্যার মধ্যে আছেন, মানে আপনাকে সবাই হয়তো চাপ দিচ্ছে, অন্যান্য অফিসের কলিগরা বা অফিসের বস, তখন আপনি মনে মনে মন্ত্রটা বলে দিন। শুধু মন্ত্রটা 3 বার বলবেন, বেশি বলার দরকার নেই, শুধুমাত্র 3 বার আপনি মিরাকেল রেজাল্ট পাবেন, এইটুকু বলতে পারি। আপনার সেই এক চুটকিতে আমরা বলি না সমস্যার সমাধান, এটাও ঠিক তাই। অর্থাৎ দেখবেন সেই বিপদটা কিন্তু আপনার কাছ থেকে পুরোপুরি চলে যাবে। মোট কথা, যখনই আপনার পারলে এটাকে লিখে রাখবেন, আপনার ডায়েরি হোক বা আপনার কোনো খাতাই হোক, মানে যখনই আপনার কোনো বিপদ আসবে বা আপনার কোনো সমস্যা আসবে, আপনি সাথে সাথে এই মন্ত্রটা পাঠ করে নেবেন। ওম হিরিং শ্রিং মানুষে সিদ্ধি করি হিরিং নম, ওম হিরিং শ্রিং মানুষে। আবারও বলে দিই মন্ত্রটা, একটু ভালো করে শুনুন, ওম হিরিং শ্রিং মানুষে সিদ্ধি করি হিরিং নম, ওম হিরিং শ্রিং মানুষে সিদ্ধি করি হিরিং নম। আমি আগেও আপনাদেরকে বলি, জানবেন যারা আমার রোজ ভিডিও দেখেন বা আমার যারা ভিডিও দেখতে পছন্দ করেন, এই কথাটা কিন্তু সব সময় সত্যি, সারা জীবন সত্যি। যে যেমন গাছ কিন্তু আমাদের কখনো ধোকা দেয় না, এবং মন্ত্র কিন্তু আমাদের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করে না। অনেক মানুষ জানবেন আপনাকে হয়তো ধোকা দিতে পারে, বা আপনার বিশ্বাস নিয়ে তারা ছিনিমিনি খেলতে পারে, কিন্তু মন্ত্র কিন্তু সেই জিনিস কখনো করে না। কারণ মন্ত্রের কিন্তু একটা ধর্মই হচ্ছে এটা, আপনি যদি একটু বিশ্বাসের সাথে এটা একটু কষ্ট করে পড়তে পারেন, এর উপকার আপনি অবশ্যই পাবেন, মনে রাখবেন। এবং আপনি চোখের সামনে এর উপকারটা পাবেন, অর্থাৎ যখনই আপনার বিপদ আসবে আপনি মনে মনে 3 বার এটাকে উচ্চারণ করুন। আর একটা কথা বলে দিই, যারা উচ্চারণ করতে পারবেন না, তারা পারলে শুনে নেবেন, তারা শুনুন, কাউকে দিয়ে পড়িয়ে নেবেন, আপনি শুনবেন ঈশ্বরের নাম করে, সেটাকে বিশ্বাসের সাথে শুনুন, দেখুন তারপরে সেই বিপদটা আপনার কাছে থাকে কি থাকে না। আমি দৃঢ়তার সাথে বলছি সেই বিপদ কিন্তু আপনার থাকবে না, এবং সেই বিপদ থেকে আপনি অবশ্যই রক্ষা পাবেন। কারণ মন্ত্র আপনাকে কখনো ধোকা দেবে না, অন্য মানুষ আপনাকে ধোকা দিতে পারে, আপনার পরিচিত কেউ ধোকা দিতে পারে, আপনার বন্ধুবান্ধব আপনাকে ধোকা দিতে পারে, কিন্তু মন্ত্র আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে না। ওম হিরিং শ্রিং মানুষে সিদ্ধি করি হিরিং নম, কি আছে মন্ত্রটা, ওম হিরিং শ্রিং মানুষে সিদ্ধি করি হিরিং নম। এই মন্ত্রটা আপনি 2-4 বার শুনবেন, দেখবেন এমনি আপনার মুখস্থ হয়ে যাবে। শুধুমাত্র 3 বার বলবেন, বিশাল কাজ পাবেন, যে কোনো বিপদ গায়েব হয়ে যাবে, এইটুকু বলতে পারি। ধন্যবাদ।